الحمد لله على أعلائه، والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. محترم مسلمان الكرام، আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার এবং সপ্তম শ্রেণীর বইতে শরীফ শরীফার যে গল্পটা, কোরআন সুন্নার আলোকে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে ভালো কথাগুলো বলার তৌফিক দান করুন, আল্লাহ কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। থার্ড জেন্ডার যেটাকে আমরা খুনসা বলি, হাদিসে ফিকার কিতাবে খুনসাদের সম্পর্কে আলোচনা হয়েছে। খুনসা মানে এটা আমরা হিজড়া বলি। প্রথমত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নর ও নারী, একেবারে পৃথিবীর সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন নর ও নারীকে। এই দুটো হইল মূল, নারী পুরুষ। এই নারী পুরুষের তৈরি করে আল্লাহ সূরা নিসার 32 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বাদাকুম আলা বাদিন للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن। তোমাদের যাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, যাকে যা দেয়া হয়েছে, নারী পুরুষ দুজনকে বলতেছে। পুরুষ আশা করলো না নারীকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, পুরুষ যেন এটা আশা না করে, নারী যেন এটা আশা না করে, পুরুষকে যা দেয়া হয়েছে, পুরুষকে যেভাবে তৈরি করা হয়েছে, কদাচিৎ দু একটা ঘটনা ঘটে যায়, কিন্তু তাদেরকে এমন সম্মান দিয়েছে ইসলাম, নারী পুরুষের মতো স্বাভাবিক স্বামী স্ত্রী আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে দেখেছেন, ওই হিজড়াদেরকে ওইভাবে সম্মান দেয়া হয়েছে। সম্পদ বন্টন সম্পর্কে কেমনে বন্টন করা হবে, হিজড়াদেরকে বাদ দেয়নি। একজন লোকের তিনজন ছেলে মেয়ে আছে, একজন ছেলে একজন মেয়ে আরেকজন হিজড়া হয়েছে। হিজড়াটাকে তার সম্পদ কিভাবে দিবে সেটাও ইসলাম বলে দিয়েছে। পুরুষ ধরা হবে হিজড়াকে না নারী ধরা হবে? আমভাবে বললে যার মধ্যে পুরুষ সুলভ স্বভাব বেশি, সৃষ্টিগত দিক থেকে পুরুষ স্বভাব বেশি, তাকে পুরুষ ধরে সম্পদ বন্টন হবে। আর যার মধ্যে স্ত্রী স্বভাব বেশি, নারীদের স্বভাব বেশি, তাকে নারীদের তার সম্পদ দেবে। ও লেখাপড়া করবে, ও বিদ্যা অর্জন করবে, ও খাবে, বাবা তার পরিচর্যা করবে, জামা কাপড় সব কিছু নিজে ওই ভালো ছেলেটাকে যেভাবে দিচ্ছে হিজড়াকে সেভাবে দিবে, সকল কিছু, কোনো কিছু তো কমতি করতে পারবে না। ছোট্ট একটি উদাহরণ, জাবের ইবনে যায়েদ উনি বলেন, উতিয়া জিয়াদুন বিরাজুলিন লাহু কবুলুন ওয়াজাকারুন, একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো, ওর মধ্যে পুরুষালী স্বভাব আছে, মেয়েলি স্বভাব আছে, অথবা তার স্পর্শকাতর অঙ্গের মধ্যে দুটোই আছে। এর সম্পদ বন্টনে কি করতে হবে, কেমনে সম্পদ দিতে হবে, সে যেন না ঠকে, এজন্য মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, এখন কি ধরবো ওকে। কথাটা বলি আপনারাও বুঝবেন। এক নম্বর হলো, দেখেন ও যেন একটু না ঠকে, সেই হিসেবে তার ওয়ারিস কিভাবে হবে। শরীফ শরীফের গল্প না এনে যদি এটা হলো গল্প, এটা হতো থার্ড জেন্ডার কিভাবে সম্পদ পাবে, ইসলাম কি সমাধান দিয়েছে, তাহলে থার্ড জেন্ডার প্রতি হিজড়ার প্রতি সম্পদ কেমনে পাবে, ওইটুকু ইসলাম সমাধান দিয়ে গিয়েছে। তো
ওনাকে আনার পরে যাই লম্বা কাহিনি ভিতর আমি বাদ দিয়ে তখন যার কাছে নিয়ে আসা হয়েছে উনি সমাধান দিয়েছেন যে তাকে একটা দেয়ালের পাশে নাও, নিয়ে এসে প্রস্রাব করবে, করলে প্রস্রাব যদি দেয়ালের গায়ে পড়ে তাহলে ধরতে হবে পুরুষ, আর প্রস্রাব যদি পায়ের মধ্যে পড়ে তাহলে ধরতে হবে মহিলা। সুবহানাল্লাহ বলে সমাধানের জন্য আর কি। তখন এই অবস্থায় তখন বলবে যে তাকে মেয়ে হিসেবে ধরে নিয়ে তার যে প্রাপ্য সেই প্রাপ্য তোমরা তাকে তাদেরকে দিয়ে দিবে। আমার দিন যেখানে এই সমাধানও দিয়েছে সেখানে শরীফ শরীফের গল্প নাইনে হেডিং যদি হলো হতো যে ইসলাম হিজরাদের সম্মান কিভাবে দিয়েছে, সম্পদ বন্টনের কি নীতি দিয়েছে, সমাজে হিজড়ারা তাদের মূল্যায়ন করা হচ্ছে না, ইসলাম মূল্যায়ন করে দিয়েছে 1450 বছর আগে মূল্যায়ন করে দিয়েছে। ট্রান্সজেন্ডার বলতে আসলে সমকামীদের, পুরুষ পুরুষের সাথে সমকামী হওয়া, মেয়ে মেয়ের সাথে সমকামী হওয়া, এটা হাদিসে এ বিষয়ে বিশদ বর্ণনা এসেছে। প্রায় 5000 বছর পূর্বে লুত আলাইহিসসালামের সম্প্রদায়ের মধ্যে এই জঘন্যতম এই নিকৃষ্ট স্বভাব ছিল। ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল কারিয়াতি আল্লাতি কানাত তা'মালুল খাবাইথ ইন্নাহুম কানু কওম সাউইন ফাসিকিন। লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আলাইহিস সালাম নবী, আর তাকে উদ্ধার করেছিলাম এমন এক জনপদ হতে যার অধিবাসীরা ছিল অশ্লীল কর্মের মানে সমকামিতায় লিপ্ত, তারা ছিল এক সত্য ত্যাগী মন্দ সম্প্রদায়, খারাপ সম্প্রদায় ছিল এরা। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আযওয়াজিকুম বাল আনতুম কাওমুন আদুন। মানুষের মধ্যে তোমরা তো কেবল পুরুষদের সাথে কুকর্ম করো, আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো, বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। মুতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর স্বামী স্ত্রী ইসলামী শরিয়া সম্মতভাবে স্বামী স্ত্রী দুজনের যে বিবাহ শাদী করে শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রীর একান্ত জীবন যাপন করে ওটা আল্লাহ সওয়াব হিসাবে লেখেন, এবাদত হিসাবে লেখেন। আমার আর এর বিপরীতে পুরুষ পুরুষের সাথে মিলবে, নারী নারীর সাথে, এটা 5-7টা কুকুরে নিয়ে আপনি যদি আল্লাহ তাদেরকে জবান দিত যে এর কুত্তা তুই বলতো দেখি পুরুষ পুরুষের সাথে মিলে কিনা, বলতো যে তোরা কুকুরের চাইতে এত অদম হলে কিভাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমি জিন ইনসানের মধ্যে কিছু সৃষ্টি করেছি, এদের অন্তর আছে, অন্তর দিয়ে এরা সত্যকে বোঝার চেষ্টা করে না, চোখ আছে চোখ দিয়ে সত্যকে দেখে না, কান আছে কান দিয়ে সত্যকে শুনতে চেষ্টা করে না, এরা পশু না, পশু নয়, পশুটিতে খারাপ। মোতারাম মুসলিয়ানি কেরাম, তারপর আল্লাহ আরো বলছেন এরা যখন লুত আলাইহিসসালাম নবীর কথা বলছি তিনি যখন উনি যখন নিষেধ করলেন তাদেরকে যে এত নোংরা কাজ তোমরা এটা পরিহার করো, আরো কয়েকটা আয়াত আছে, এরা উত্তর দিতেছে কালু লাইল্লাম তান্তাহি ইয়া লুতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন। ওরা বলল হে লুত যদি আমাদেরকে এই কাজ করতে বাধা দাও নিবৃত্ত না হও তাহলে অবশ্যই তোমাকে বের করে দেয়া হবে, নির্বাসিত হবে, তোমার বাইর করে দেব আমাদের দেশ থেকে। আমাদের বোধ হয় এটা একেবারে ওই যে একজন শিক্ষককে
ওনার নাম হচ্ছে আসিফ মাহতাব উৎস, ফেরে বের করে দিছে আয়াতের সাথে মিলিয়ে দিতেছে, যে তারাও যেন এটাকে প্রমোট করতেছে যে শরীফ শরীফের গল্প আছে, তুমি যখন এটা বিরোধিতা করছো তোমার আর আমাদের এখানে থাকার অধিকার নেই। মোতারাম মুসল্লিয়ান কেন এই কাজের মাধ্যমে লুত আলাইহিস সালামের সময়কার তাদের এই কুকর্ম সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াজা আহু কাওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়ামিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত قال يا قوم هؤلاء بناتي هن اطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي. لوط عليه السلام কাছে ফেরেশতারা আসছিলেন মানুষের ছবি ধরে, আর তার সম্প্রদায় তার কাছে উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসলো এবং আগে থেকেই তারা কুকর্ম করছিল। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, এরা আমার যে কন্যা, আমার দেশে যে মেয়েরা আছে তোমাদের জন্য এরা পবিত্র, আল্লাহ হালাল করে দিয়েছেন নারীদেরকে তোমাদের জন্য, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করো না। তাহলে এখান থেকে যেটা বুঝি, এরা যারা এই ধরনের চিন্তা যারা লালন করে, এরা মানবতার দুশ্মন, এরা নারীদের দুশ্মন। না মানবতার দুশ্মন কিভাবে, আজকে পৃথিবীর 800 কোটি মানুষ যদি পুরুষে পুরুষে বিয়ে হইতো আর নারী নারী বিয়ে হইতো, তাহলে পৃথিবীতে মানুষ পাওয়া যায় তো নারীদের শত্রু। নারীদের আল্লাহ হালাল করেছেন, বিবাহ শাদী করো, জীবনযাপন করো, সওয়াব পাইবা, মুমিন হয়ে শরীয়তের শরীয়তকে মেনে যদি তুমি বিবাহ শাদী করো, ওর জন্য আমি তোমার জন্য সওয়াব লিখে রেখেছি। তারপর বলতেছে, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই, কোনো বুদ্ধিজীবী নেই, একেবারে এত নোংরা হয়ে গেলে শৃগাল কুকুরের সীমা ছেড়ে আরো নিচে চলে গেলে। অথচ এখন যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, হেরা বলতেছে যে শিক্ষককে বাহির করে দেয়া হয়েছে, বলে যে এর ধৈর্য তাড়াতাড়ি ধরে জেলে পাঠানো দরকার। قالوا لقد علمت ما لنا في بناتك من حق وانك لا تعلم ما نريد. সূরা হুদের এটা হলো 79 নম্বর আয়াত, আগে গেছে 78। সূরা হুদের মধ্যে আয়াতগুলো দেখবেন। তারা বলল, তুমি তো জানো তোমার কন্যাদেরকে, মানে তোমার তোমার দেশে নারীরা যারা আছে আমাদের কোনো প্রয়োজন নেই, নারীর দরকার নেই, আমরা কি চাই তা তো তুমি জানোই, ওই তলে তলে তুমি তো বুঝো। ছি ছি ছি, قال لو ان لي بكم قوه او اوي الى ركن شديد. তিনি বললেন, লুত আলাইহিস সালাম, তোমাদের উপর যদি আমার শক্তি থাকতো, আর আমি তো এখন অসহায়, গোটা জাতি তোমরা এমন হয়ে গেলে, এখন এই জাতিকে ওই পথে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা চলছে, আল্লাহ যারা দায়িত্বে আছেন তাদেরকে সুবুদ্ধি দান করুন। তারপরে বলতেছে, আমি আশ্রয় নিতে পারতাম কোন সুদৃঢ় স্তম্ভের, রুকনুন এসেছে। কি সুন্দর কথা, কালু ইয়া লুত ইন্না রসুল রব্বিকা লা ইয়াসিলু ইলাইক ইন্না মাউইদাহুম আস-সুবহ আলাইসা আস-সুবহ বিকারীব। তারা বলল, হে লুত, আমরা তো তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই তোমার নিকটে পৌঁছাতে পারবে না, তাদের শাস্তির নির্ধারিত সময় হলো প্রভাতকাল। প্রভাত কি অতি নিকটেই নয়, চিন্তা করে না, খুব কাছেই কিন্তু প্রভাত। কওমে লুতের শাস্তি কি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, অতপ আল্লাহ তালা বলতেছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। অতপর যখন আমাদের আদেশ আসলো, মানে শাস্তি আসলো, তখন আমরা জনপদকে উল্টে দিলাম, জিব্রিল এসে গোটা জনপদ উপরে নিয়ে একবার উল্টো করে ফেলে দিয়েছেন এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পোড়া মাটির পাথর। তারপরে বলতেছে, মুসাওয়ামাতান ইনদা রব্বিকা ওয়ামা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ, আর আপনার রবের কাছে চিহ্নিত ছিল আর এটা জালিমের থেকে খুব বেশি দূরে নয়। এ হলো সর্বপ্রথম ট্রান্সজেন্ডার বলতে সমকামী বলতে, ইউরোপিয়ান কোন কোন দেশে এটাকে সরকারিভাবে আইন করে বৈধতা দিয়ে দিয়েছে যে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে,
এরপরে শরীফ, শরীফের গল্প, শরীফ জন্ম করেছে, শরীফ তো বুঝে নেই ছেলে, তো শরীফ জন্মগ্রহণ গ্রহণ করেছে, শরীফ থেকে এখন সবাই শরীফকে বলে ছেলে, মায়ও কয় ছেলে, বাবাও কয় ছেলে, নানায়ও কয় ছেলে, সমাজও বলে ছেলে, শরীফ তো শরীফ। আপনার নাতি হয়েছে, আপনি কি নাতিন বলবেন নাকি? কোন যে আল্লাহ আমার একটা নাতি দিছে, আবদুল্লাহ নাম রাখছি। এখন এই শরীফ হে নিজে নিজে বলে যে আমি কিন্তু ওই মনে মনে তলে তলে আমার কাছে আমাকে শরীফে মনে হয়। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে নিজে একসময় বুঝতাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও ছেলে আমি ঠিকও আছি, নামও ঠিক আছে, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। হে মনে মনে মেয়ে, আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, লিপস্টিক লাগাবো, শরীফে লিপস্টিক লাগাবো এবং শুড়ি পরবে, কানে দুল দিবে ইত্যাদি। ট্রান্সজেন্ডার যেটা, সমকামিতাকে কিভাবে প্রমোট করা হলো? শরীফ তো ছেলে, এখন শরীফ হয়েছে মেয়ে, তাইলে তার জন্য বিয়ের দরকার, বিয়ের জন্য ছেলে হবে, তাইলে তলে তলে ছেলের সাথে ছেলে মিলে এই কাজ করতে চায়। এটাই বুদ্ধিজীবীদের মাথায় এসেছে যে এই গল্প শরীফের গল্প বলে ঢুকাই দিতে হবে, এই জন্য এই গল্প ঢুকানো হয়েছে। মোহতারাম মুসলিয়ারে কেরাম, একটি জাতিকে ধ্বংস হওয়ার জন্য এর চেয়ে আর খারাপ কি হইতে পারে? আমাদেরকে কেন লুত আলাইহিস সালামের কওমের দিকে ফিরিয়ে নেবে? এর মধ্যে যাই হোক, একটা প্রতিবাদ করেছে একজন শিক্ষক, ওকে চাকরি থেকে বহিভূত করছে, সেটা আগেই বলে আসছি। লুত আলাইহিস সালামের কওম বলছে লামো খরাজুন, তোরে তোমার কিন্তু দেশ থেকে বাহির করে দেবো, ওরাও বাহির করে দিয়েছে, যদিও বিশ্ববিদ্যালয় থেকে। কিছু কিছু নাম আছে শরীয়তুল্লাহ কথার কথা, এখন শরীয়তুল্লাহ যদি শারমিন বলে যে তুই শারমিন এখন থেকে, তাইলে কেমন লাগবে? কিন্তু মানুষ যখন পশুচিতে মিশে চলে যায়, তখন এই ধরনের চিন্তা মানুষের মন মগজে আসতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বারাকাল্লাহু লি ওয়ালাকুম কুরআনুল আযীম ওয়া ইয়ানা নাফানা বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল করিম মালিকুম বাররুর রাউফুর রাহীম।